হ্যাঁ, তো আমার কাছে, আমি ফুল ছিঁড়বো না কে ছিঁড়বে? আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি। তো প্রথমে যে ক্লিপটা দেখতে পারলেন সেটা কিন্তু ভিডিওর মাঝখানে আছে, দেখতে হলে কি জন্য এই কথাটা বলেছি আমি সেটা অবশ্যই আপনারা দেখবেন আশা করি। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমার ছেলেটাকে অনেক দিন যাবৎ কেক বানিয়ে দেয়নি, ও বলছিল কেক বানাতে, এই জন্য কেকটা তৈরি করছি। আর খুব বেশি ডেকোরেশন করিনি, জাস্ট দুইটা কালার করব, মাঝখানে একটু পিঙ্ক কালারের শেড দেওয়ার চেষ্টা করেছি। এগুলো রেসিপি আসলে এখন তো সবাই কেক বানাতে পারে, এই জন্য দিলাম না। আর যদি রেসিপি দেখতে চান তাহলে হচ্ছে আমার চ্যানেলে কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আমার সাথে সাথে আমার ছোট ছেলেটাও বয়স দিচ্ছিল। যাই হোক, কেকটা হচ্ছে আমি তো ডোটা তৈরি করে নিয়েছি, এবার ঢেলে দিলাম, আর এবার মেক করতে দিয়ে দিব চুলায়, যেহেতু চুলায় বানাচ্ছি কেকটা। আর উপরে হচ্ছে নিচেরটা কোনো কালার দিইনি আমি, উপরে জাস্ট একটু পিঙ্ক কালার করে উপরে ঢেলে দিয়েছি, জাস্ট একটা ফ্লাওয়ারের মতো একটা শেড আছে, বাস এইটুকুই, আর কোনো কিছু করিনি। আর কেকটা আমি চুলাতেই বেক করব, এখন জাস্ট ই করে আমি চুলাতে হচ্ছে প্যান দিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য, 10 মিনিট একটু হাই হিটে দিয়ে প্রিহিট করে নিচ্ছি আমি হাঁড়িটাকে। আমি একটা হাঁড়িতেই জাস্ট একটা স্ট্যান্ড দিয়ে তারপর উপরে কেকটা দিয়ে দিব। আর মোটামুটি এই সাইজের একটা কেক হতে 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে, তো আমি সন্ধ্যাবেলা বসিয়ে দিলাম। এখন একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, ফোনে আসলে কালারটা দেখা যাচ্ছে না ভালোভাবে, আর হোয়াইটের মধ্যে সাদা। আমি এখানে ইচ্ছে করলে ফ্লাওয়ার শেপটা দিতে পারতাম, বাট তাড়াহুড়ো করছিলাম অনেক কাজে, ছোট বেবিকে রেখে যেহেতু কাজটা করছি, আর ওর আব্বুও বাসায় নেই, তো বড় ছেলের কাছে হচ্ছে ছোটটাকে রেখে এসেছি যে তুমি একটু দেখো, আমি কেকটা যেহেতু খেতে চাচ্ছ আমি জাস্ট তাড়াতাড়ি করে হচ্ছে কেকটা তৈরি করে চুলায় দিয়ে আসি, তারপর হচ্ছে বাবুকে নিচ্ছি। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কেকের যাবতীয় যে আইটেমগুলো আছে, মানে এসেন্স, বিভিন্ন ধরনের এসেন্স, কালার, এগুলো আমি এটার ভিতরে রাখি। তো এরকম একটা বক্স হলে সুবিধা হয়, একটার মধ্যে সব কিছু পাওয়া যায়, আর জায়গায় জায়গায় খুঁজতে হয় না। তো আমি এই যে কেকটা বসিয়ে দিলাম, কেকটা যে আমি কিছুক্ষণ পরে চলে এসেছি, তারপর দেখুন কেকটা মাশাল্লাহ হয়ে গেছে, তো আমি কেকটা নামিয়ে নিলাম। আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম কিন্তু কেকটাকে, তো মাঝখানে আর শ্যুট করতে পারিনি, বাবু কান্না করছিল এই জন্য। তো কেকটা উপর থেকে দেখুন কি সুন্দর মাশাল্লাহ কালার হয়েছে, আর পুড়ে যায়নি কিন্তু, একদম পারফেক্টভাবে হয়েছে। আর বাচ্চারা কিন্তু সবসময় কেকটা কাটার জন্য খুবই এক্সাইটিং থাকে, তো আমি আমার ছেলেকে ডাকছিলাম যে হয়ে গেছে তুমি আসো এসে কাটো, তো বার্থডে লাগে না আসলে কেক সবসময় ও কাটতে চায়, আমি যখনই তৈরি করি তখনই হচ্ছে কেকটা ওকে দিয়ে কাটাই, এটা ভালো লাগে আসলে বাচ্চারা কাটে, ও এটাই এনজয় করে। তো আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, আর ও খেলছিল বাচ্চাদের সাথে, আমার পাশের বাসার হচ্ছে দুইটা বেবি এসেছিল ওর সাথে খেলার জন্য, তো ওরাও এসেছিল, তো ওরা একসাথেই, আমি বললাম যে আচ্ছা কাটো সবাই মিলে একসাথে কাটো, তারপর কেটে বাচ্চাদেরকে দিব। তো ওদের দিয়ে কাটালাম, তারপরে আমি একটু টুকরো টুকরো করে ওদেরকে দিচ্ছি হচ্ছে কেক খাওয়ার জন্য। তো ওদের তিনজনকে দিয়ে তারপর আমি হচ্ছে টুকরো টুকরো করে একটা বক্সে ভরে রাখবো, কেক কিন্তু সব সময় বক্সে ভরে রাখতে হয় না, হয় কিন্তু এটার যে তুলতুলে একটা ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায় আর কেকটা শক্ত হয়ে যায়। সপ্তাহে দেখা যায় দু একটা, কমপক্ষে দুটা তো বানানোই হয় বেশিরভাগ, আর দেখুন মাশাল্লাহ অনেক সফট হয়েছিল কেকটা।
আর কালারটাও মানে চোখ থেকে দেখলে দেখেন অনেক সুন্দর হয়েছিল, বাট ক্যামেরায় ভালো লাগছে না। আর এই যে আমি একটু খালাম, তো যাই হোক, এবার হচ্ছে এগুলোর বক্সে আমি ভরে রাখছি। তো আমি হচ্ছে বক্সে ভরে রেখে দিলাম সাইডে, আর এগুলো পরিষ্কার করে নিব। আসলে কাজ করার সাথে সাথে যদি আমরা পরিষ্কারটাও করে নেই তাহলে কিন্তু ঝটপট কাজ হয়ে যায়। এগুলো যদি জমিয়ে রাখি তাহলে দেখা যাবে অনেকগুলো জমে যাবে, আর সেগুলো করতে আমাদের পরে পরিশ্রম হবে, আর আলসেমিতে আসলে পরে করাটা আসলে কষ্ট হয়ে যায়। তো যখনকার কাজ তখন শেষ করে ফেললেই ভালো। আর এখন হচ্ছে আমি কেকটা নামিয়ে সাথে হচ্ছে চা দিয়ে দিয়েছিলাম চুলাতে, তো এখন চাটাও হয়ে গেছে, তো আমরা সবাই মিলে এখন চা খাবো। তো বাচ্চারাও খাবে, আর আগে ওদেরকে দিয়ে দিব, তারপর আমি খাবো। আর ছোট বাবুকে হচ্ছে দিয়ে এসেছি হলো বা বললামই, তো ওরা দেখছে সবাই মিলে। আর বাবু হচ্ছে ওর ভাইয়াকে দেখলে মানে আমার বড় ছেলে আদিলকে দেখলে খুবই খুশি হয়, ওর সাথে খেলা করতেও খুবই পছন্দ করে। তো যাই হোক, আমরা চাটা খেয়ে তারপর আবার চলে আসছি আপনাদের সাথে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, রাতে আর আসলে আমি শ্যুট করতে পারিনি কারণ ওর আব্বু বাসায় না থাকলে আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। তো রাতের খাওয়া দাওয়াটা কোনো রকম করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর ওর আব্বু যেহেতু ইভিনিং ডিউটি ছিল তো এসেছে 10:30টার সময়, তো আর শ্যুট করা হয়নি, ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে সকালবেলা, পরের দিন সকালে আমি রুটি ভেজে নিচ্ছি। তো সকালে হচ্ছে রুটি আর ভাজি করব, আর ডিম পোস্ট করে দিব ছেলেকে। আর সাথে হচ্ছে আম্মু পিঠা পাঠিয়েছিল, তো সেখানে সেটার জন্য হচ্ছে আমি কয়টা পিঠা ভাজবো এখন। আর এই পিঠাগুলো কিন্তু বেগুন ভর্তা দিয়ে খেলে অনেক বেশি মজা, বাট আমার কাছে মোটা বেগুনটা ছিল না, ওটা পুরে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে এই পিঠাটা খেতে। তো আমার কাছে চিকনটা ছিল, ওটাকে আমি কেটে নিয়ে হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো ওটা সিদ্ধ হয়ে গেলে ভর্তা করব। আর আম্মু এই যে পিঠা পাঠিয়েছিল তো সেগুলো আমি বের করে নিচ্ছি এখন। এগুলো হচ্ছে মুঠে পিঠা বলে, মোটা পিঠা বলে আমাদের অঞ্চলে, অনেকের অঞ্চলে এক এক ধরনের জায়গায় এক এক রকম বলে। তো এই পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এগুলো হচ্ছে আমি এখন পিস পিস করে মানে স্লাইস করে কেটে নিব, লম্বা লম্বা করে স্লাইস করে কাটবো। আর এটার মধ্যে হচ্ছে কলা পিঠা পাঠিয়েছিল, সেমাই পিঠা আর কলা পিঠা প্রায় একই, কিন্তু সেমাই পিঠাতে কলাটা ব্যবহার করা হয় না আর কলা পিঠাতে মানে কলাটা ব্যবহার করা হয়। তো এটাও খেতে অনেক মজা ছিল, এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এগুলো খাবো আর রুটি খাবো, তো দেখা যায় এগুলো খেলে আর রুটি খাওয়া হয় না, কিন্তু তারপরও ভেজে নিলাম কারণ ছেলে নাও খেতে পারে। তো এই যে আমি ভর্তা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে পিঠাগুলো ভেজে নিয়েছি অল্প একটু তেল দিয়ে, আর কিছু না, অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি টমেটো সস, এটা আমার ঘরে রেডি করা ছিল, তো এগুলো দিয়ে আসলে খেতে অনেক বেশি মজা লাগে। তো এগুলো নাস্তা খেয়ে তারপর হচ্ছে একটু বাইরে কাজ করব, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। সকালে নাস্তা শেষ করে চলে আসলাম একটু বাইরে এখন। তো আমার বাগানে হচ্ছে কয়েকটা ফুল ফুটেছিল আর এগুলো উঠাবো,
কারণ ঝরেই যাবে, দেখা যাবে আমি যদি এখন না উঠাই দেখা যাবে বিকালের মধ্যে ঝরে যাবে, তখন পাপড়িগুলো আসলে নিতে ইচ্ছে করবে না পড়ে গেলে। তো ভাবলাম সকাল সকালে উঠিয়ে ফেলি। আর ফুল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, অনেক রেসিপিও হয় ভালো ভালো, আর গোলাপ জল হয়, আর রূপচর্চার বিভিন্ন কাজে কিন্তু গোলাপ অনেক বেশি উপকারী। তো দেখা যাক, এখন তো আসলে সময় নেই আমার কোনো কিছুই করাই, তবে এখন আপাতত আমি শুকিয়ে রাখবো ফুলের পাপড়িগুলো, পরে হয়তো বা সেই শুকনা পাপড়িগুলো দিয়ে কোনো কিছু করবো। তো ফুলগুলো যখন উঠাচ্ছিলাম তখন হচ্ছে বাবু টাপু বলছিল, এই তুমি ফুল উঠাচ্ছিলে কেন? তো আমি বলছিলাম যে আমার গাছে আমি উঠাবো না, তো কে উঠাবে। যাই হোক, ফুলগুলো উঠিয়ে রাখলাম, আর কয়েকটা আছে, এগুলো আর উঠাবো না এখন, আরও 2 দিন গেলে একটু এগুলো আর একটু বড়ো হবে, তারপর উঠাবো। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।